এবং বাইবেলের মধ্যে নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এখনো লেখা আছে। ইহুদিরা নিজে বলছে যে আমরা ঈসা ইবনে মারিয়ামকে, মারিয়ামের কোন পুত্র ঈসা ছিল যারদ সন্তান বলে, নাউজুবিল্লাহ বলছে যারদ সন্তান, নাউজুবিল্লাহ আমরা হত্যা করে দিয়েছি। ইহুদিরা আজকে দাম্ভিকতার সঙ্গে বলে, আমার একটা জিনিস মাথায় ঢোকে না, মুসলমানের সঙ্গে কি এমন মতনৈক্য আছে মুসলমানের? আমরা বলি নবী নূর, তারা বলে নূরের তৈরি, কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ বলছে আর রহমান আল্লাহ রাশেস তাওয়া, কেউ বলছে আল্লাহ ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে। এই তো কিছু আমাদের আকিদার আমলগত মত পার্থক্য, তাই না? কিন্তু আমাদের এই মত পার্থক্য গুলো ওই পর্যায়ের নয় যে পর্যায়ে ইহুদি আর খ্রিস্টানদের মত পার্থক্য। এত বড় মত পার্থক্য দুনিয়ায় কেউ করেনি। কেমন মত পার্থক্য বলেন তো ভাই? ইহুদিরা বলছে বলছে যে ঈসা নবী মানে জিজাস ক্রাইস্ট, নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি হচ্ছে ব্যভিচারের ফল। মারিয়াম বিয়ে করেনি, সন্তান কোথায় পেল? নিঃসন্দেহে ও ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে শারীরিক সম্পর্ক করে ব্যভিচার করে সন্তান হচ্ছে ঈসা। আজকের দিনও ইহুদিরা এ কথায় বিশ্বাস করে, আজকের দিনও ইহুদিদের এটা আকিদা, আজকেও বিশ্বাস করে। অথচ এই ঈসা নবীকেই খ্রিস্টানরা বলে ঈশ্বরের পুত্র, খ্রিস্টানরা কি বলছে? ঈশ্বরের পুত্র। ইহুদিরা কি বলছে? ঈশ্বর তো দূরের কথা, এটা নাজায়েজ সন্তান, হারাম সন্তান, নাউজুবিল্লাহ। ভাই বলেন তো মত পার্থক্য কত বড়? আসমান থেকে জমিন সম পরিমাণ, এত বড় মত পার্থক্য। তারপরে গোটা বিশ্ব জগতের খ্রিস্টান বিশ্বাস মানে খ্রিস্টান দেশগুলো আজকে দেখেন ইসরায়েলের পক্ষেই আছে, ইহুদিদের পক্ষেই আছে, আছে না নাই? আছে না নাই? আছে। এর দ্বারা কোরআনের সত্যতা প্রমাণ হয়, আল্লাহর কোরআন যে আসলে কোরআন, আল্লাহর বাণী, এই জলজন্ত কথাগুলোর প্রমাণ হয়ে যে আল্লাহ বলে দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টান দেখবে তারা একে অপরের ভাই। মানে যখন মুসলিমদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের নিজেদের মধ্যে যত বড় আকিদা মত পার্থক্য থাক না কেন, এই আকিদা ভুলে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে একদম হাতে কলমে এবং শক্তিতে তারা ঝাঁপিয়ে পড়বে। আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে যে ইহুদি এবং খ্রিস্টান যখন মুসলমান মুমিনদের বিরোধিতা করবে, কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান চিনতে পারবেন না, মনে হবে মায়ের পেটের যমজ ভাই। কিন্তু নিজেদের মধ্যে ইখতলাফ, মতনৈক্য, মত পার্থক্য আসমান থেকে জমিন পর্যন্ত। খ্রিস্টানরা যাকে ঈশ্বর মনে করে, ইহুদিরা তাকে বলছে বেজন্মা, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এত বড় মত পার্থক্য, বলেন তো মুসলিমদের মধ্যে এত বড় মত পার্থক্য আছে? তারপর আমরা মুসলমান নাকি একটু 19-20 হলে জলসা করতে দেবো না, পাওয়ার দেখাচ্ছি। আচ্ছা তো মুসলমান মার খাবে না তো কে খাবে? তাকিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানের দিকে, নিজেদের মধ্যে মতনৈক্য হলে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়। পাশে তাকে দেখেন হিন্দু সনাতনী হিন্দু দাদাদের মধ্যে, ওদের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মতনৈক্য মতভেদ আছে। হিন্দুদের মধ্যে বেশ কয়েকটা বড় বড় সেক্টর আছে। আজকে এখন দুর্গাপুজো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, ষষ্ঠী আজকে দুর্গাপুজো হচ্ছে। হিন্দুদের মধ্যে যারা আর্য সমাজই, বাংলাদেশে আছে আর্য সমাজই, আর্য সমাজই হিন্দু যে স্বামী দয়ানন্দ সরস্বতীকে ফলো করে, তাদের বিখ্যাত গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ, 222 নম্বর পৃষ্ঠা, সপ্তম সমল সে তারা লিখে রেখেছে, মূর্তি পূজা করা এটা নিঃসন্দেহে খারাপ কাজ, মূর্তি পূজা করলে এটা অনেকটা বেশ্যালয়ের সঙ্গে তুলনা করেছে, যে মূর্তি পূজা করা হারাম, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, করলেই নরকে যাবে। এটা হিন্দুদের মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে আর্য সমাজ, তাদের বিশ্বাস। আপনি মুসলমান, আপনি জানতেন কথা বলেন? কিন্তু আমাদের যে মারামারি দ্বন্দ্ব মুসলমানের মধ্যে, হিন্দু আর খ্রিস্টানরা জানে কি জানে না? কেন আমাদের মতনৈক্য হয় ঘরের মধ্যে, টিনে হিসড়ে স্টেজ নিয়ে চলে আসি, কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাদের ঘরের জোরগুলো বাইরে নিয়ে আসি, আর ওদের ঘরের মধ্যে কোনো সমস্যা হলে ওরা ঘরের মধ্যে রাখে কি রাখে না, কথা বলেন? ঘরের মধ্যে রেখে দেয় কি দেয় না? তো মুসলমান আমরা এখানেই সমস্যা, আমাদের ঐক্য হবে কোথায়? ছোট মতনৈক্য গুলো আমরা বড় করে দেখি, যখনই আমাদের একজনের সঙ্গে আরেকজনের দ্বিমত হচ্ছে, আমরা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাই এই ইহুদির দালাল, এই আমেরিকার টাকা খাই, এই সৌদি আরবের দালালি করছে, এই রাস গোলাম, এরা হচ্ছে সৌদির দালাল, আমেরিকার পাঁচাটা গোলাম, কত রকমের। আর আলেমদের মুখের যে ভাষা, ওরে দাজ্জাল, ওরে বাটপার, ওরে সিটার, ভাই আছে না নাই কথা বলেন? এটা হচ্ছে আলেম মুসলিম উম্মাকে এরা কি করবে?
যারা প্রকাশ্যে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করছে, আপনি বলতে পারেন রুহুল আমিন ভাই আপনিও তো মাঝে মধ্যে বলেন, জি আমি বলি এই জন্য কারণ ওরা আলেম, ওদের কাছ থেকে শিখেছি, ওরা পারলে আমি কেন পারবো না, আমি তিন গুণ বেশি করতে পারি, আমার দোষ দেওয়া উচিত না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর তারা যে নোংরা নোংরা কথা বলে, এই কথা আমরা জিন্দগিতে বলি না, এত নোংরা নোংরা কথা বলে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মোহসেন, আসাদুল্লাহ আল গালিব স্যার, মানে এত বাজে বাজে শব্দ বলে, একটা চুরকে হাঁটুর বয়সের ছেলে ও বলে যে আসাদুল্লাহ গালিবকে যদি কোনোদিন পেতাম ওর কলার ধরে বলতাম সলাত রসুলের এত নম্বর পৃষ্ঠে এই কথা কেন লিখেছেন। দেখছেন বাংলাদেশে একজন প্রবীণ আলেম মাসুল্লাকে দ্বিমত থাকতে পারে, কলার ধরবে এটা হতে পারে, চিন্তা করেন। এলো কাদের মুখ থেকে শুনছি আমরা, আলেমদের মুখ থেকে। তো ভাই বলতে উম্মা কিভাবে ঐক্য হবে? আমি গত বছর তার আগের বছর এখানে অনৈক্যর কারণ বলেছিলাম যে মুসলমান কেন অনৈক্য হয়ে যায়। জাস্ট আজকে আপনাকে সমাজের চিত্র দেখাচ্ছি যে আজকে ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে এত বৃহৎ বড় বড় মতনৈক্য থাকার পরেও তাদের সমস্যা তারা ঘরে মেটায়, যখন মুসলমানের বিরুদ্ধে করতে হয় সঙ্গে সঙ্গে তারা দেখবেন দুজন যমজ ভাই হয়ে যায়। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে কথা বলতে পারছি না, আমি এতটাই মনে করি যে হামাস কি করেছে এটা আমার দেখার দরকার নেই, ও যদি জঙ্গি হামলা করেও থাকে এটা করেছে আল্লাহকে সে মানে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ কাছে বিচার অবশ্যই হবে, কিন্তু ফিলিস্তিনবাসীর ওপরে যে নির্যাতন হচ্ছে, ইনশাল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়ে ফিলিস্তিনবাসীর জন্য মুসলিম ভাইদের জন্য ইনশাল্লাহ দু আমরা করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কারো পক্ষে না কারো বিপক্ষে না, যারা মাসলুম তাদের বিপক্ষ তাদের পক্ষে, কারণ সে আমাদের মুসলিম ভাই।